বর্ষদ ভিটা দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল নদিয়া জেলার ফুলিয়ার বেলঘড়িয়া অঞ্চলে। জানা গিয়েছে, এক মহিলা প্রায় 42 বছর ধরে ওই এলাকার একটি সরকারি জমিতে বসবাস করতেন। পরে 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সরকারি জায়গায় বসবাসকারীদের নিয়ম মেনে পাট্টা দেবার কথা জানালে ওই মহিলা ওই জায়গাটির পাট্টা পান। তারপর বেশ কয়েক বছর ধরে ওই জমিতে ঘর করে বসবাস করার পর ওই এলাকারই কিছু দুষ্কৃতী জমিটিকে নিজেদের বলে দাবি করে, ওই মহিলাকে উৎখাত করতে চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এরপর দুষ্কৃতীরা ওই মহিলাকে ঘর থেকে বের করে তার ঘরে তালা লাগিয়ে দেয়। তবে এই প্রথমবার নয়, ইতিপূর্বে একাধিকবার ওই দুষ্কৃতীরা মহিলার ওপর চড়াও হয়েছিল। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায় বলে অভিযোগ। অবশেষে নিরুপায় হয়ে ওই মহিলা রানাঘাট পুলিশ সুপারের দ্বারস্থ হন। পুরো ঘটনার বিবরণ দেওয়ার পর পুলিশ সুপারের পক্ষ থেকে 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশকে। ওরা যেই পাট্টা পেয়েছে তারপরে আমার উপর হামলে পড়লো সবাই, বাজার কমিটি, ওদের বক্তব্য এই জায়গা ছেড়ে দিতে হবে আমাকে। ও না, এটা নাকি ওদের জায়গা, ওদের জায়গা ছেড়ে দিতে হবে। আমি দেখো, আমি স্বামী মরে গেল, তারপরে ধরো আমি এই কয়টা তার চালিয়ে খাচ্ছি আমি। তারপরে ওরা কি করলো, ওরা এসে এই জোর জবরদস্তি করছে, রোজ এসে হুমকি দিচ্ছে তার ঘর জ্বালিয়ে দেবে। সেদিন তো মারধর করে আমাকে বলছে তার ঘর ভিতরে রেখে এই তাঁত ঘর পুড়িয়ে দেবে বলেছে। আর কি রঞ্জন বোস মানিক, ওরা বলছে কোথায় কি পাট্টা পেলেন, আমরা ওই সব মানি না। এটা স্বয়ং পুলিশকে আমি কতবার থানায় গেলাম, পুলিশ কিছু, হ্যাঁ কোর্টেও গেছি, কোর্টে থেকে ওরা বললাম না, ওরা বুইচা মর্জা এক অর্ডার নিয়ে আমার এটা বেলঘড়িয়া মর্জা, ওরা এই ইয়েতে কাজ করাচ্ছে, আমার বেলঘড়িয়া মর্জায় কাজ করাচ্ছে। স্টে অর্ডার দিয়েছিল, কিন্তু ওরা আবার অর্ডার নিয়ে এসেছে বুইজা মর্জারি দেখিয়ে আমার এই জায়গায় কাজ করে যাচ্ছে। দেখো না পাঁচির তুলে কী করেছে, হ্যাঁ আমাকে মেরেছে, মানে আমাকে বুকে মেরেছে। অনেক লোক এসেছিল, 150 লোক, বুকে মেরেছে, পেটে মেরেছে, পায়ে দুই পায়ে লাথি মেরেছে, তারপরে কাপড় জড়িয়ে দিয়েছিল প্রথমে। তারপরে এইখানে দাঁড়িয়ে আমাকে একজন বাস তুলেছিল, মেরেই ফেলবে। তারপরে কোনো রকমে আমি কী করি, তারপরে বলছে তাঁত ঘর ভেঙে দেবে, সে আগুন জ্বালিয়ে দেবে। কি অবস্থা জানো তো, আমি এই কটা তাঁত চিলেই খাই। পুলিশ এসেছিলো, এখানে এসেছিলো পুলিশ এসেছিলো, হ্যাঁ দাঁড়িয়েছিল পুলিশ। আমাদের জায়গা বুঝলেন, আমাদের জায়গা এই বলে আবার কিছু জায়গা মন্ত্রী আগে দিয়েছ পাশে, কিন্তু আমাদের এখনো কোনো কিছু করেনি। সেক্ষেত্রে এই যিনি এখানে থাকছেন, তার সাথে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, যারা দখল করতে আসছে তাদের সাথে কোনো সমস্যা হচ্ছে? আমার সাথে কোনো সমস্যা হয়নি। আপনার সাথে না, যারা বসবাস করছে, যিনি ওনার সাথে সমস্যা বলতে এই যে ওনার এই জায়গা দখল করেছে, এখানে ঘর করেছে। এই আচ্ছা, যে মারধর কিছু করেছে ওনাকে? তা আমি দেখিনি, আমি ছিলাম না ওইখানটায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।